প্রিয় দর্শক, মেলেনিয়াম টিভি নিউজ অ্যান্ড ভিউজে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নূর মোহাম্মদ তফাদার। পৃথিবীর কোথায় কি ঘটছে এবং আমেরিকা, কানাডা, মেক্সিকো এখানে কি হচ্ছে, কোরিয়ান পেনিনসুয়েলায় কি হচ্ছে এবং বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, ইরান ওই দেশগুলোতে কি হচ্ছে এবং মিডল ইস্টে, সব তথ্যগুলো নিয়ে আসছি আপনাদের কাছে। প্রথমেই যাব ইউনাইটেড স্টেটস। 1953 থেকে এ যাবৎ ইউনাইটেড স্টেটসের যত প্রেসিডেন্ট এবং যত সেক্রেটারি অফ স্টেট আসছে, নর্থ কোরিয়ার সাথে ডিপ্লোমেসি করে আসছে এবং নর্থ কোরিয়াকে বিভিন্নভাবে সহযোগিতা দিয়ে আসছে। ওই সহযোগিতা নিয়ে নর্থ কোরিয়া আমেরিকার মাথায় হাত দিয়ে তারা নিউক্লিয়ার কান্ট্রি হয়েছে। দর্শক, এ যাবৎ কোনো প্রেসিডেন্ট নর্থ কোরিয়ার লিডার বা চেয়ারম্যান কাউর সাথে বসার সম্ভব হয়নি, সুযোগও হয়নি। বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মেধায় এবং তার সেক্রেটারি অফ স্টেট পাম্পের সহযোগিতায় একত্রে নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট এবং চেয়ারম্যান মিস্টার কিমের সাথে আগামী 12 জুন সিঙ্গাপুরে বসার ডেট এবং একান্তভাবে প্রেসিডেন্ট আজকে জানান সিঙ্গাপুরে তাদের বসা হবে এবং কথা হবে। প্রেসিডেন্ট কিম তার স্পাই দপ্তরের হেডকে নিউ ইয়র্কে পাঠিয়েছেন। গতকাল মাইক পাম্পের সাথে দীর্ঘ 24 ঘন্টা নিউ ইয়র্কে কাটান স্টেট ডিপার্টমেন্টের ইস্ট সাইড ভবনে, ম্যানহাটনের ইস্ট সাইডে। দর্শক, আজ স্পাইয়ের হেড মিস্টার সু সিং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তার বহর নিয়ে সাক্ষাৎ করেন। প্রেসিডেন্ট তাদেরকে হোয়াইট হাউসে আন্তরিকতার সহিত ওয়েলকাম জানান এবং তাদের সাথে অনেকক্ষণ কাটান। স্পাই দপ্তরের হেড প্রেসিডেন্টকে মিস্টার চেয়ারম্যান কিম এবং প্রেসিডেন্ট কিম, চেয়ারম্যান প্রেসিডেন্ট কিমের পত্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে হস্তান্তর করেন। দর্শক, প্রেসিডেন্ট সাংবাদিকদের সাথে বলছেন, আমি আন্তরিকভাবে এই চিঠিটি নিয়েছি এবং তা এখনো খুলি নেই, আমি খুলব, তবে সেখানে আন্তরিকতার কোনো অভাব নাই আমার মনে হয়। দর্শক, প্রেসিডেন্ট স্পাই দপ্তরের হেড এবং তার ক্রুদের সাথে ফটোগ্রাফি করেন হোয়াইট হাউসের লবিংয়ে এবং প্রেসিডেন্ট সবাইকে আন্তরিকতার সহিত নেন এবং কথা বলেন। দর্শক, আজকে এই তথ্যগুলো আসছে, গতকাল, আজকে এপি, নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, সিএনএন, ফক্স, এমএসএনবিসি, এবিসি, সিবিএস, অলসো ক্যানাডিয়ান গার্ডিয়ান, ক্যানাডিয়ান টিভি, সিবিসি, অলসো গ্লোবাল মিডিয়াগুলো, রয়টার, বিবিসি, অস্ট্রেলিয়ান এবিসি, রুস্ট, আরটি, আল জাজিরা, এনডিটিভি এবং গ্লোবাল মিডিয়াগুলোতে। দর্শক,
স্পাইয়ের হেড নর্থ কোরিয়ার, সে আমেরিকার বিভিন্নভাবে আক্রমণের সাথে সে জড়িত ছিল। কোরিয়াতে আমেরিকান শিপ ধ্বংস করে 7-8 জন নেভেল অফিসারকে সে মারে। এইভাবে আমেরিকার বিভিন্ন দপ্তরে সে আক্রমণ করে। এই তথ্যগুলো আসছে স্টেট ডিপার্টমেন্ট থেকে। তারপরেও ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট মিস্টার সুকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান, প্রেসিডেন্ট তাকে খুবই আন্তরিকতার সহিত নেন এবং মিস্টার সু প্রেসিডেন্টের আন্তরিকতাকে ধন্যবাদ দেন। দর্শক, আপনারা জানেন গত 2 দিন যাবৎ সারা পৃথিবীর এই বিশাল আকারে এই নিউক্লিয়ার ড্রামা নিয়ে যা হচ্ছে, ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট এবং প্রেসিডেন্ট খুবই আশ্বাসবাদী, তারা এই নর্থ কোরিয়াকে নিউক্লিয়ার মুক্ত রাখতে পারবে। কিন্তু আজকের গ্লোবাল মিডিয়াগুলো জানাচ্ছে নর্থ কোরিয়া তাদের যে গত কয়েকদিন আগে নিউক্লিয়ার উৎপাদনের স্থান ধ্বংস করছে দেখাচ্ছে, তা হলো মিথ্যা। ইউএস স্যাটেলাইট, ইউরোপিয়ান স্যাটেলাইট, অলসো জাপানিজ, সাউথ কোরিয়ান স্যাটেলাইট, তারা বলছে এদের সব সরঞ্জাম কোথায় রাখছে তা আমরা জানি, আমরা দেখছি। তবে যেটা তারা করছে তা সারা পৃথিবীকে ধোকা দিয়ে তারা বুঝাচ্ছে যে তাদের নিউক্লিয়ার উৎপাদন স্থানগুলো তারা ধ্বংস করছে। দর্শক, এই তথ্যগুলো আসছে আজকের গ্লোবাল মিডিয়াগুলোতে। দর্শক, গোল্ডেন স্টেটের একজন কিলার, সে 1970 থেকে এই যাবৎ স্টেট অফ ক্যালিফোর্নিয়ায় বিভিন্ন সিটিতে কিভাবে মানুষদেরকে, জনগণকে মারছে এবং নিরীহ জনগণ তার বুলেটের দ্বারা নিহত হয়েছে, সে একজন এক্স পুলিশ অফিসার ছিলেন। আজকের তার যে সাজা ধার্য করা হয় ক্যালিফোর্নিয়ার কোর্টে, তা বিশাল আকারে, তা শুনে তার কোনো জবাব নেই। দর্শক, আপনারা জানেন এই কিলার গত সপ্তাহে তাকে ক্যালিফোর্নিয়ার সান্তা এনিমিয়ায় ধরা পড়ছে স্টেট ট্রুপারের হাতে। এখন তার যত ডিএনএ কোথায় কোথায় সে নিরীহ জনগণকে মারছে তার সব তথ্য ক্রাইম ডিভিশন, ইউনাইটেড স্টেটস স্পাই এজেন্সি এবং ক্রাইম ডিভিশন তারা নিয়ে আসছে। তারা এই অলমোস্ট 80 ইয়ার্স ওল্ড এই বৃদ্ধ লোককে অ্যারেস্ট করায় তারা খুবই খুশি এবং বলছে আমরা ক্রিমিনালকে কখনো ছেড়ে দেব না, আমাদেরকে সজাগ রেখে আমাদের সন্তান, আমাদের ভাই বোন, আমাদের মা বাপ সে কিভাবে মারছে, সে একজন পুলিশ অফিসার হয়ে তার ভিতরে এই ধরনের ঘৃণা কিভাবে আসছে আমরা সব কিছু জানব। এই তথ্যগুলো দিচ্ছে ক্যালিফোর্নিয়া ভিত্তিক মিডিয়াগুলো এবং ইউনাইটেড স্টেটস এফি, নিউ ইয়র্ক টাইমস, এলএ টাইমস, সিএনএন, ফক্স, এবিসি,
সিবিএস। দর্শক, মিজোরি স্টেট গভর্নর তার কৃতকর্মের সাজা সে পেয়েছে, সে নিজেই, জুরিরা তাদেরকে বিভিন্নভাবে আক্রান্ত করায়, সে নিজেই আজকে বিকাল 5টায় এক্সাক্ট বিকাল 6টায় সে রিজাইন দেয়। এখন অ্যাসিস্ট্যান্ট গভর্নর টেম্পোরারি গভর্নর হয়েছেন। দর্শক, তার এক্স গার্লফ্রেন্ডের সাথে গভর্নর হওয়াকালীন কিভাবে সে রাত কাটায় এবং কিভাবে নগ্ন ছবি উঠায়, সেই জন্য তার এক্স গার্লফ্রেন্ড তার বিরুদ্ধে মেজরির কোর্টে কেস করে এবং মেজরির স্টেট কোর্ট তাকে তার পদ থেকে সরে যাইতে বলে, না সরে গেলে তার সাজা হবে দীর্ঘদিন। তাদের সাথে জল্পনা কল্পনা করে সে সাজা মুক্ত করে তার জব থেকে সে সরে দাঁড়ায়। এই তথ্যগুলো আজকের সকল মিডিয়াগুলোতে আসছে ইউনাইটেড স্টেটসের। দর্শক, আমরা ছোট্ট একটু বিরতিতে যাব, বিরতির পর আবার নিয়ে আসছি আপনাদেরকে নিউজ অ্যান্ড ভিউজে, আমাদের সাথেই থাকুন। দর্শক, আবারও ফিরে আসছি আপনাদের কাছে। ইউনাইটেড স্টেটস, স্টেট অফ নিউ ইয়র্কে অলরেডি 5% মারা গেছেন লেটুস পাতা খেয়ে। লেটুসের সাথে কি জার্ম এসে অলমোস্ট ওভার 200 পিপল বর্তমানে স্টেট অফ নিউ ইয়র্কে হসপিটালাইজ। জনগণের স্বার্থে বর্তমানে লেটুস খাওয়া স্টেট গভর্নমেন্ট ব্যান করছে। আপনারা দেখে শুনে লেটুস খাবেন এবং যে লেটুসগুলো বর্তমানে সরকার ব্যান করছে তা যেন আপনারা না খান, এবং তা যদি ফ্রিজে থাকে সরিয়ে ফেলুন, কারণ এই লেটুসের দ্বারা, লেটুসের সাথে কি জার্ম এসে অলরেডি 5 জন মানুষ মারা যায় এবং ওভার 200 লোক বর্তমানে হসপিটালাইজ। আরো হতে পারে এ আশঙ্কা করছে স্টেট গভর্নমেন্ট। স্টেট গভর্নমেন্ট বিভিন্নভাবে স্টেটের জনগণকে সজাগ করছে, তারপরেও আমরা অজানা মানুষ যারা আছি তারা যেন সজাগ হই, বর্তমানে লেটুস থেকে দূরে থাকি। এই লেটুস পাতায় প্রাণ নিয়ে যাচ্ছে, এই তথ্যগুলো দিচ্ছে আজকের এপি, নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, সিএনএন, ফক্স এবং আমেরিকান সকল মিডিয়াগুলো। দর্শক, বিভিন্নভাবে বিভিন্ন টিভি মিডিয়া ব্যক্তিত্বরা টুইটে গভর্নমেন্টকে অথবা প্রাইভেট জনগণকে হেরেস করায় বর্তমানে মান সম্মানের দায়ী হচ্ছে, জব লুজ করছে। তন্মধ্যে আপনারা জানেন এবিসির ওয়ান অফ দ্য হোস্ট অলসো তার চাকরি চলে যায়, তারপর আসে সিএনএন তারও চাকরি চলে যায়, এখন আসছে এমএসএনবিসির একজন আফ্রিকান আমেরিকান হোস্ট, তার
বিভিন্ন কথায় টুইটারে লেখায় জন ম্যাকেনকে নিয়ে সে ক্ষমা চাচ্ছে। এমএসএনবিসি তদন্ত করছে সে এই ধরনের রেস কিভাবে তার ভিতরে আসছে এবং কিভাবে সে ঘৃণা করছে সাধারণ ভিউয়ারদেরকে এবং জনগণকে। দর্শক এই তথ্যগুলো দিচ্ছে এপি, অলসো নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট এবং আমেরিকার সকল মিডিয়াগুলো। দর্শক আমেরিকান ওয়ান অফ দ্য বিলিয়নিয়ার ওয়ারেন বাফেট তার 2012 থেকে এ যাবৎ তার রেস্টুরেন্ট খরচ হয়েছে, খাওয়ার খরচ $3.3 মিলিয়ন। আজকে এই তথ্যগুলো দিচ্ছে এপি। এপি বলছে যে তার মতো একজন লোক সে শুধু লাঞ্চে প্রাইভেট খরচ তার $3.3 মিলিয়ন, তা কিভাবে সম্ভব? সে মিলিয়নস অফ ডলার ইউনাইটেড স্টেটস এর বিভিন্ন চ্যারিটিতে দিচ্ছে এবং সারা পৃথিবীর নিরীহ চ্যারিটিজ এবং গরিব জনগণকে দিচ্ছে। দর্শক গত সপ্তাহে টেক্সাসের হিউস্টনের একটি স্কুলে একজন স্টুডেন্ট 10 জন ছাত্রছাত্রীকে গুলি করে মারে। সেই জন্য আজকে সকল স্টুডেন্ট টেক্সাসের যারা মারা গেছে তাদের জন্য শোক এবং প্রার্থনা করে এবং যারা এই ঘৃণিত কিলারকে যেন কঠিনভাবে সাজা দেওয়া হয় সেই জন্য তারা সরকারের কাছে অনুরোধ জানাচ্ছে। দর্শক জাপানিজ ডিফেন্স চিফ আর্জ করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে, বর্তমানে প্রেসিডেন্ট নর্থ কোরিয়ার স্পাইয়ের সাথে কথা বলছে এবং সে ওয়াশিংটনে প্রেসিডেন্টের কাছে আছে, আরো হয়তোবা মিটিং তার সাথে হবে। জাপানিজ ডিফেন্স সেক্রেটারি বলছে অনুরোধ করছি কেয়ারফুললি কাজ করবেন প্রেসিডেন্ট মহোদয়, কারণ নর্থ কোরিয়াকে 1958 সাল থেকে এ পর্যন্ত ইউনাইটেড স্টেটস, সাউথ কোরিয়া, জাপান আমরা কেউই চিনতে পারি নাই। এখন তাদের ভিতরে কি আছে জেনে শুনে কাজ করুন। জাপানিজ ডিফেন্স সেক্রেটারি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই কথাগুলো বলেন। দর্শক আমেরিকাতে অনেক ধরনের জাতি, ভেদাভেদ, নেশন এবং সারা পৃথিবীর লোকজন আমরা বাস করি, ব্ল্যাক, হোয়াইট, ইয়েলো, ব্রাউন, আমরা সবাই মানুষ। এখানে খ্রিস্টানদের ভিতরে বিভিন্ন ধরনের চার্চ আছে, বিভিন্ন পন্থী তাদের চার্চ আছে এবং ওই চার্চ গুলোতে সকল আমেরিকান যেতে পারে না। আফ্রিকান আমেরিকানদের অনেক চার্চ আছে, সেখানে হোয়াইটরা যেতে পারে না, এবং হোয়াইটদের অনেক চার্চ আছে, কোনো সাদা ছাড়া অন্য জাতি কেউ যেতে পারে না। আজকে মরমনস একটি গ্রুপের নাম খ্রিস্টানদের ভিতরে, আমেরিকান ভিতরে,
তাদের সাথে ডেনজা ওয়াশিংটন তাদের চার্চে কথা বলেন এবং বলছেন, দেখো আমরা মানুষ, ব্ল্যাক, হোয়াইট, ব্রাউন এবং ইয়েলো, আমরা সবাই মানুষ, আমরা সবাই সব ধর্ম যেন পালন করতে পারি, ঘৃণা থেকে আমরা সরে আসি এবং শান্তির পথে থাকি, সবাইকে আমরা সকল ধর্মের দাওয়াত দেই, আমরা যেন খারাপ পথে না থাকি, খারাপ কাজ না করি এবং একে অপরকে ঘৃণা না করি, হিংসা না করি। এই কথাগুলো শুনে মর্মন যারা আছে আমেরিকান, সাদা আমেরিকান, তারা হতভম্ব হয়ে আছে এবং তার দিকে তাকিয়ে আছে। এই এই ঘটনাটি ঘটছে সেন্ট লেক সিটি ইউনাইটেড স্টেটসে। এই তথ্যগুলো দিচ্ছে আজকের এপি এবং সিএনএন এবং ফক্স। দর্শক, ডেনভারে আজকে কিছুক্ষণ আগে একটি ঘটনা ঘটছে। উবার ড্রাইভারকে মেরে ফেলার জন্য তার রাইডার প্যাসেঞ্জার প্রস্তুতি নিচ্ছে। উবার ড্রাইভার তার সেন্সর দিয়ে তার উবারকে জানাইছে, উবারের সহযোগিতায় আজ ড্রাইভার জীবিত আছে, প্যাসেঞ্জারকে পুলিশ শট করে মারছে। এই ঘটনাটি ঘটছে ডেনভার সিটিতে এখন থেকে 10 মিনিট আগে। এই তথ্যগুলো দিচ্ছে আজকের এপি, নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট এবং নিউ ইয়র্ক ওয়ান। দর্শক, আপনারা জানেন আমেরিকান একজন হেভি মাপের অ্যাক্টর এবং প্রডিউসার এবং স্টুডিওর মালিক হার্ভি উইনস্টন, সে কি কাজ করছে তার জীবনে, সেই কাজের প্রাচিত্ব একদিন আসবে সে চিন্তা করে নাই। হয়তোবা সে কোনো ধর্মকে বিশ্বাস করে না এবং নিজের নিজকে সে নিজে বিশ্বাস করে নেয়, সেই জন্য তাকে এখন সাজা দিতে হবে। তার বিরুদ্ধে বিভিন্ন স্টেটে বিভিন্নভাবে লসুট হচ্ছে। হার্ভির লয়ার জানাচ্ছে এই লসুটগুলো হার্ভি আর্মস্টন কিভাবে চালাবে আমি জানি না। হলিউড থেকে শুরু করে ক্যালিফোর্নিয়ার বিভিন্ন সিটিতে এবং আমেরিকার বিভিন্ন স্টেটগুলোতে তার বিরুদ্ধে যেভাবে লসুট আসছে সে টিকে থাকবে না এবং সাজা, সারা জীবন সাজা থাকলেও এই পাপের পুণ্য হবে না। এই তথ্যগুলো দিচ্ছে আজকের এপি, রয়টার এবং বিবিসি, সিএনএন, গ্লোবাল মিডিয়াগুলো। দর্শক, গত কয়েক মাস যাবৎ ইতালির রাজনীতিতে যা ঘটছে তা দিচ্ছে ইউরোপিয়ান নিউজ, বিবিসি, রয়টার, ফ্রান্স 24, ইতালিয়ান নিউজ, অলসো গ্লোবাল মিডিয়াগুলো বলছে। ইতালির এবং ইউরোপের থেকে যখন ব্রিটেন চলে যাচ্ছে, তারাও যে রাইট উইং পার্টি আসছে বর্তমানে ইলেকশনে, তারা বলছে তারাও ইউরোপে থাকবেন না, তারা নিজের পায়ে দাঁড়াবেন,
নিজের দেশকে নিজেরা গড়বেন। ইউরোপের ভিতরে থেকে যেভাবে সারা পৃথিবীর জনগণ সমুদ্র দিয়ে এসে ইতালিতে স্থান নেয়, তারা যেন এগুলোর বিরুদ্ধাচরণ করছে বর্তমান রাইট উইং গভর্নমেন্ট। যে গভর্নমেন্ট আসছে তারা ইউরোপের বিরুদ্ধে এবং নিজেদের স্বার্থে নিজেরা কাজ করবে এবং নিজেদের দেশের জনগণের স্বার্থে, এই তথ্যগুলো দিচ্ছে আজকের ইউরোপিয়ান নিউজ, ইতালিয়ান নিউজ, বিবিসি, রয়টার, এপি, এএফপি, ফ্রান্স 24 এবং গ্লোবাল মিডিয়াগুলো। দর্শক, টেনেসিতে কিছুক্ষণ আগে টেনেসির একজন স্টেট পুলিশ একজন কিলারকে, যে বিভিন্নভাবে মানুষদেরকে শ্যুট করে মারছে, তাদেরকে তাকে একজন ট্রুফার অ্যারেস্ট করছে এবং দেখাচ্ছে সে কত নাজুক এবং কত উইক। এই উইক লোকটায় কিভাবে এভাবে মানুষদেরকে ব্লাড নিচ্ছে এবং কিভাবে মানুষদেরকে ফিল করছে, পুলিশ অফিসার বলছে আমি হতভম্ব যে এই লোকটি আমার সাথে কোনো হস্তমস্ত করতে পারে নাই, আমার সাথে কিছু বলারও তার সাহস হয়নি। আমি সাসপেক্ট করছি এই লোকটি আমাদের জনসাধারণকে, স্টেট অফ টেনেসির জনসাধারণকে বিভিন্নভাবে গুলি করে মারছে, বিভিন্নভাবে অ্যাটাম করছে এবং কিল করছে, এর সাজা তার পেতেই হবে। এই তথ্যগুলো আসছে এই মাত্র এপি এবং রয়টার, নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট এবং সকল আমেরিকান মিডিয়াগুলোতে। দর্শক, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিজনেস ক্যাটাগরির কর্মে সে আজ এই প্রেসিডেন্ট হয়েছে এবং তার মেধা এবং তার কর্ম দিয়ে সে জনগণকে সকলকে দেখেন এবং ভালোবাসেন। জনগণের স্বার্থে যে যুদ্ধ সে করছে তা কি লাভবান হবে জনগণের? এই ট্রেড যুদ্ধ সারা পৃথিবী গ্লোবাল ভিলেজের সাথে, সারা পৃথিবীর জনগণের সাথে করছে আমাদের গভর্নমেন্ট, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার অ্যাডমিনিস্ট্রেশন। সে সাউথ কোরিয়া এবং জাপানের সাথে শুরু করে প্রথম, তারপরে যায় চায়না, ইন্ডিয়া, তারপরে যায় মিডল ইস্ট, তারপরে সাউথ আমেরিকা, বর্তমানে নেপ্তা মুক্ত দেশগুলো, তিনটা দেশ কানাডা এবং মেক্সিকো, ইউনাইটেড স্টেটস তো আমরা নিজেরাই, ইউরোপিয়ান ইউনিয়ন, সকল দেশের সাথে যেভাবে ট্রেড যুদ্ধ চলছে বর্তমানে গ্লোবাল মিডিয়াগুলো এবং সারা পৃথিবীর লিডাররা বলছে, ইউনাইটেড স্টেটস তাদের স্বার্থে যা করছে আমরা আমাদের স্বার্থ দেখব। ইউনাইটেড স্টেটস থেকে আমরা যা গুডস আনি এবং আমাদের থেকে তারা যা নেয় তার ক্ষতি আমাদের হবে না, ইউনাইটেড স্টেটসেরই হবে। অস্ট্রিয়ান চ্যান্সেলর আজকে ইউরোপিয়ান নিউজগুলোর সাথে এ কথা বলেন, বলছেন যে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর থেকে যে ধরনের কর্মকাণ্ড ইউনাইটেড স্টেটসে হচ্ছে গত 100 বছরও হয়নি, এই ধরনের অবস্থা যদি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করে ইউরোপ আমেরিকা থেকে চলে আসবে, আমেরিকা ইউরোপ থেকে চলে অবশ্যই যেতে হবে। আমরা চাই আমাদের সকলের স্বার্থ, একে অপরের
দর্শক, সেইভাবে ইন্ডিয়া বর্তমানে ইরানের সাথে বাণিজ্য করবে, কারণ ইউনাইটেড স্টেটস যা ইচ্ছে তা করবে তা হয় না। ইন্ডিয়ান ফরেন মিনিস্টার এবং ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার বলছেন, ইন্ডিয়া ইন্ডিয়ার স্বার্থ দেখবে, আমেরিকার স্বার্থ নয়। আমরা আমাদের জনগণের স্বার্থে কাজ করছি এবং করব। ইউনাইটেড স্টেটস তাদের স্বার্থে তারা যা ইচ্ছা তা করবে, তা আমাদের কোনো বাধা নেই। দর্শক, ইউনাইটেড স্টেটসের এই যে এগ্রিকালচার, ফ্রুট, বিভিন্ন ধরনের সিজ এবং সেরি, এই ধরনের ফ্রুটগুলো সারা বিশ্বে বাজারজাত হয়। এগ্রিকালচার ফার্মের লোকজন বলছে, আমাদের অবস্থা কি হবে এইভাবে যদি প্রেসিডেন্ট আমাদেরকে ক্ষতি করে, আমরা কোথায় যাব, কে আমাদেরকে সহযোগিতা দিবে? দর্শক, খুব আকুল ভাষায় একজন ফার্মার বলছে, ইউটার, যে আমাদের অবস্থান কোথায় হবে, আমরা প্রেসিডেন্টকে এই ধরনের কর্মকাণ্ড করার জন্য বসাইনি, আমরা বসাইছি আমাদের স্বার্থে, আমাদের সবকিছুর স্বার্থে কাজ করবে, কিন্তু আমাদের সবকিছুর স্বার্থ দেখতে গিয়ে আমেরিকার ফার্মারদের যে ক্ষতি হচ্ছে তা কি প্রেসিডেন্ট দেখছেন? এই তথ্যগুলো দিচ্ছে আজকের নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, এপি, অলসো ইউনাইটেড স্টেটস এর সকল প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়াগুলো। দর্শক, প্রেসিডেন্টের ফ্যামিলি, তারা ডিফেন্স থেকে ক্লিয়ারেন্স নিয়েছেন তাদের ইউনাইটেড স্টেটস এর প্রেসিডেন্টের ফ্যামিলি হিসাবে, তাদের ক্লিয়ারেন্স থাকা উচিত, তাদের ব্যাকগ্রাউন্ড থাকা উচিত, দেখা উচিত। প্রেসিডেন্টের সন্তানরা আজকে তার জামাতা সহ ডিফেন্স থেকে ক্লিয়ারেন্স নিয়েছেন এবং ডিফেন্স ক্লিয়ারেন্স ডিপার্টমেন্ট বলছেন তারা প্রেসিডেন্টের সন্তান এবং তারা আমেরিকান সন্তান এবং আমেরিকার স্বার্থে তারা কাজ করছে এবং করবে, আমাদের দৃঢ় বিশ্বাস, এবং তারা ভালো সন্তান। ডিফেন্স অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এই তথ্যগুলো দিচ্ছেন, এই তথ্যগুলো আসছে ডিফেন্স ডিপার্টমেন্ট থেকে এবং স্টেট ডিপার্টমেন্ট থেকে। দর্শক, আমেরিকা বিভিন্ন স্টেট বিভিন্ন ভাবে রুলিং হচ্ছে। আইওয়ার একজন ফ্যামিলি, তাদের অ্যাবর্শন করার প্রয়োজন, আইওয়াতে অ্যাবর্শন করা সম্ভব নয়, সেই জন্য সে এবং তার স্ত্রী হাইয়েস্ট কোর্টে যান। আইওয়ার স্টেট কোর্ট আজকে রায় দেয় যে তারা আইওয়ার সন্তান এবং ইউনাইটেড স্টেটস এর সন্তান, তারা আইওয়ার রুল অফ ল অনুসারে চলে আসছে তাদের জীবনযাপন, তারা লকে বিশ্বাস করে, হিউম্যান রাইটস কে বিশ্বাস করে এবং রিলিজিয়াস কে রেসপেক্ট করে বিদায় তারা কোর্টে আসছে। কোর্ট তাদের পক্ষে রায় দিয়েছে আইওয়াতে অ্যাবর্শন করা যাবে, তারা আইওয়ান হতে হবে এবং তাদের বাসস্থান আইওয়াতে থাকতে হবে এবং অ্যাটলিস্ট 5 বৎসর আইওয়াতে বাস করতে হবে, তারপর তারা অ্যাবর্শন করতে পারবে।
আজকের আইওয়া স্টেট কোর্ট থেকে এই তথ্যগুলো দিচ্ছে এপি, রয়টার, অলসো নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, সিএনএন, ফক্স, অলসো আমেরিকান সকল মিডিয়াগুলো। দর্শক, ইউরোপের বিভিন্ন স্টেটে ইলেকশন হচ্ছে। স্পেনে গতকাল তাদের নিউ প্রেসিডেন্ট নিযুক্ত করেন এবং প্রেসিডেন্ট করাপশনকে মুক্ত চান। এক্স প্রেসিডেন্ট, এক্স লিডার স্পেনের, তারা করাপশনের সাথে জড়িত ছিলেন, এই জন্য জনগণ তাদেরকে চায় না। বর্তমান লিডার এই তথ্যগুলো দিচ্ছেন। আই এম সরি, প্রেসিডেন্ট নয়, প্রাইম মিনিস্টার, বর্তমান ইলেক্টেড প্রাইম মিনিস্টার মিস্টার পেড্রো সানচেজ বলছেন যে আমরা স্পেনের জনগণ থেকে এবং সকল রাষ্ট্রীয় কর্মকর্তারা এবং পলিটিক্যাল পার্টির লিডাররা যদি দেশে করাপশন করে তাহলে স্পেনের জনগণের অবস্থান কি হবে, আমরা স্প্যানিশকে সারা পৃথিবীতে কিভাবে দেখাবো আমাদের মুখমণ্ডল। এই তথ্যগুলো সারা পৃথিবীর মিডিয়াগুলোর সাথে মিস্টার পেদ্রো তার ইলেকশন উইনের জন্য ধন্যবাদ জানান এবং মিডিয়াগুলোকে বলছেন সে স্পেন করাপশন মুক্ত চান এবং করাপশন মুক্ত করবেন। দর্শক, এই তথ্যগুলো আসছে আজকের স্প্যানিশ টেলিভিশন এবং মিডিয়াগুলো থেকে, অলসো ইউরোপিয়ান নিউজ, রয়টার, বিবিসি, ইউরো নিউজ, এপি, নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট এবং গ্লোবাল মিডিয়াগুলো এই তথ্য দিচ্ছে। দর্শক, আপনারা নিউ ইয়র্ক স্টেটের এক্স গভর্নর মারিও কমো, তার সন্তান বর্তমানে নিউ ইয়র্ক স্টেটের একজন গভর্নর অ্যান্ড্রু কমো এবং তার আরেক ছেলে ক্রিস কমো। ক্রিস কমো বর্তমানে জার্নালিজমের সাথে আছেন সিএনএন, সে একটি মর্নিং আওয়ার শো করছেন, কিন্তু আগামী মানডে থেকে প্রাইম টাইমে সে কমো প্রাইম টাইম নিয়ে একটি শো নিয়ে আসছেন সিএনএন বলছেন এবং মিস্টার ক্রিস কমো বলছেন মিডিয়াগুলোর সাথে যে প্রাইম টাইমে যেভাবে জনগণকে মিডিয়া থেকে আমরা দূরে রাখছি, জনগণের খাদ্য আমরা দিতে পারছি না, এমএসএনবিসি এবং ফক্স যে খাদ্যগুলো দিচ্ছে এগুলা নিকৃষ্ট, এগুলা জনগণের স্বার্থে নয়, আমেরিকার স্বার্থে নয় এবং ইয়ং জেনারেশনের স্বার্থে নয়। সেই জন্য আমি এমন একটি শো করব সারা আমেরিকানরা যেন টেলিভিশনের সামনে থাকে এবং সিএনএন কে এবং ক্রিস কমোকে ধন্যবাদ দেয়। ক্রিস কমো আজকে এপি, রয়টার, অলসো নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, সিএনএন এই সাংবাদিকদের সাথে কথা বলছেন, এই তথ্যগুলো আসছে এই মিডিয়াগুলোতে। দর্শক, ফার্স্ট লেডি গত 22 দিন যাবৎ তার কোনো সে এবং ক্যামেরার সামনে সে আসেন নাই, তাকে আর্মি হসপিটালে ওয়াশিংটনে, সরি মেরিল্যান্ডে আর্মি হসপিটালে তাকে সার্জারি করা হয় কিডনি। তারপর থেকে 22 দিন হয়ে গেল তার কোনো কথা
এবং সাক্ষাৎকার আসেনি। বর্তমানে আজকে কি কারণে সে হোয়াইট হাউস ছেড়ে ক্যাম্প ডেভিড চলে গেছে? ক্যাম্প ডেভিড হলো রাষ্ট্রীয়, গেস্টরা আসলে গেস্ট হাউস, আমেরিকান রাষ্ট্রীয় গেস্ট হাউস, সেই গেস্ট হাউসে চলে গেছে হোয়াইট হাউস ছেড়ে। আমেরিকান নিউজগুলো এবং আমেরিকার সকল মিডিয়াগুলো হতভম্ব হয়ে আছে হোয়াইট হাউসে কি হয়েছে। প্রেসিডেন্ট থেকে কোনো তথ্য আসেনি এবং হোয়াইট হাউসের প্রেস ইউনিট থেকেও কোনো তথ্য আসেনি। এই জন্য এপি এই তথ্যগুলো দিচ্ছে যে হোয়াইট হাউসে ফার্স্ট লেডির কি হয়েছে, তার কাছ থেকে, তার সেক্রেটারি এবং তার অ্যাসিস্ট্যান্ট থেকে কোনো কিছু আসছে না এবং কেউই কিছু জানাচ্ছে না। এই জন্য মিডিয়াগুলো হতভম্ব হয়ে তাকিয়ে আছে হোয়াইট হাউসে কি হলো। সকল এই তথ্যগুলো দিচ্ছে আজকের এপি, অলসো নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট এবং ফক্স নিউজ। দর্শক, আপনারা জানেন গতকাল সিএনএন এর একজন কমেডিয়ান সামান্তা বে, সে ইমিগ্রেন্টদেরকে পক্ষে নিয়ে এবং প্রেসিডেন্টের ডটারকে বিভিন্নভাবে কথা বলছিলেন। এই জন্য যে কথাগুলো বলছিলেন তা উচ্ছৃঙ্খল ছিল, ভালো ছিল না। ইমিগ্রেন্টদের পক্ষে কথা বলছেন, বাট ভাষাটি তার ভালো ছিল না, উচ্ছৃঙ্খল ছিল। একজন মিডিয়া হোস্ট, কমেডিয়ান, এবং সে একটি ন্যাশনাল মিডিয়াতে কাজ করে, তার মুখে এই ধরনের কথা আসতে পারে না। এই জন্য কেবল নেটওয়ার্ক থেকে তাকে বাদ দেওয়া হয়েছে। কেবল নেটওয়ার্ক বলছে তার মুখে এবং আমাদের মুখে এই ধরনের কথা আসবে আমরা ভাবিনি। তবে তার যারা এই ধরনের কর্মকাণ্ড করবে তাদের পানিশমেন্ট হওয়া উচিত। দর্শক, ইরান এবং কাতার, মিডিল ইস্টে এই দুইটি দেশ দুইটি মেরুতে। মিডিল ইস্টার্ন সরকারগুলো কুয়েত, আরব আমিরাত, সৌদি আরব, ওইদিকে মিডিল ইস্টের সাথেই পড়ে আফ্রিকাতে পড়ছে, ইস্ট আফ্রিকা। ইজিপ্ট এবং তিউনিশিয়া, তারা যেভাবে এই দুটি রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করছে, সৌদি আরব নাম্বার ওয়ান, একদিকে বিভিন্ন হামাজ এবং ক্রিমিনাল গোষ্ঠীকে সহযোগিতা করছে, ফাইন্যান্স করছে কাতার, এবং ইরান আর্মস এবং বিভিন্নভাবে আর্মস এবং নিউক্লিয়ার সরঞ্জাম দিয়ে সহযোগিতা করছে। এই গোপন তথ্যগুলো দিচ্ছে আরবিক মিডিয়াগুলো, আল জাজিরা এবং আরব টিভিগুলো। দর্শক, বলছে যে এই দুইটি দেশকে মিডিল ইস্টার্ন গভর্নমেন্টগুলো কেন এইভাবে দেখছে, এরা কি মিডিল ইস্টের ভিতরে নয়? এবং নাম্বার ওয়ান ইকোনমি কাতার, এবং ইরান তারা নিজের পায়ে নিজে স্বয়ংসম্পূর্ণ নাম্বার ওয়ান, তারা
ফার্সিয়ান গালফে পড়ছে, তারা আমাদেরই ভাই, তারা মুসলমান, তাদের উপরে এই ধরনের অত্যাচার অবিচার মিডিল ইস্টার্ন বৃহৎ শক্তিশালী দেশগুলো কেন করছে? এবং তারা পৃথিবীর বিভিন্ন মরল দেশগুলোকে সাথে নিয়ে এদেরকে পানিশমেন্ট কেন দিচ্ছে? আরব টাইমস এবং এনডিটিভি, আরটি, আল জাজিরা বলছে যে সৌদি আরব মিডিল ইস্টে তাদের উপরে কেউ আসো এবং কথা বলো তারা চায় না, ফাইন্যান্সিয়ালি এবং অস্ত্র যেভাবে হোক। সৌদি আরব সাথে আছে ইজিপ্ট এবং তারা সাথে নিচ্ছে তিউনিশিয়া, কুয়েত, আরব আমিরাত। এই তথ্যগুলো দিচ্ছে আজকের এই মিডিয়াগুলো, আরব টিভি, আল জাজিরা, আরব টাইমস এবং ইরানিয়ান টিভি এবং গ্লোবাল মিডিয়াগুলো। দর্শক, আমরা চাই শান্তি। মাহে রমাদান উপলক্ষে ইসরায়েল যেভাবে অত্যাচার অবিচার করছে, হামাজ দমন করছে, নিরীহ ফেলেস্তাইনদেরকে মারছে, আপনারা জানেন ফেলেস্তাইনিরা যার উম্মত, আপনি আমি আমরা সবাই তার উম্মত। আমরা বর্তমানে মহান শ্রেষ্ঠ নবী হযরতে মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এবং ইহুদিরা হলো তারা তাওরাতকে বিশ্বাস করে, মুসা আলাইহিসসালামের উম্মত। তারা তাদের সাথে বিভিন্নভাবে আমাদের সম্পর্ক আছে, কিন্তু তারা কিভাবে আমাদের নিরীহ মুসলিম ভাই বোনকে মারছে শত্রু ভেবে, আমাদের আমাদের সরকারগুলোকে আমাদের লেখা উচিত, বলা উচিত, এবং আমাদের ভোটের সময় আমাদের কাউন্সিল, আমাদের গভর্নর, আমাদের সেনেটর, আমাদের স্টেট গভর্নর, স্টেট সেনেটর এবং বিভিন্ন গভর্নমেন্ট এজেন্সিগুলোকে আপনার আমার লেখা উচিত, বলা উচিত। আপনারা যদি না বলেন তাহলে এই অত্যাচার অবিচার চলে যাবে। এই দেশটি জন্ম হওয়ার পর থেকে এ যাব যেভাবে আগ্রাসন করে ফিলিস্তাইনকে একদম ছোট করে নিয়ে আসছে, শেষ পর্যন্ত ফিলিস্তাইন আর নাই। সিটি অফ জেরুজালেম বর্তমানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের রাজধানী ঘোষণা দিয়েছে, তারপর কি থাকে আর? মুসলমানদের হোলি প্যালেস ছিল ফিলিস্তাইন, মসজিদে আলাস্কা, তারপরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার পরে নিয়ে আসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশে মক্কা হেরাম শরীফ। দেখুন, এই হেরাম শরীফকে তুচ্ছ করে ইসরায়েলি এক প্রাইম মিনিস্টার দীর্ঘদিন যাবৎ কষ্ট ভোগে মারা যান। সে প্রায় 10-12 বছর হসপিটালাইজ ছিলেন। ইসাক শরুন তার নাম, সে এ হারাম শরীফকে ব্যঙ্গ করে কথা বলায়, সাথে সাথে আল্লাহর তরফ থেকে সে ফেরালাইজ হয়ে যায়। হয়তোবা আপনারা এই ঘটনাটি জানেন। বর্তমান আল্লাহ পাক এমন কিছু ঘটনা আপনাদের
প্রার্থনায় হয়তোবা দেখাবে। বর্তমান প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার সহচররা যেভাবে এই রমজানেও অত্যাচার অবিচার করছে, ফিলিস্তিনিদের তাজা রক্ত নিচ্ছে, তা আমরা সহ্য করতে পারছি না। আমরা আমাদের সরকারকে সহযোগিতা করব, কিন্তু আমাদের ভাই বোনদের তাজা রক্ত নেওয়ার জন্য না। আমাদের ট্যাক্স পেয়ারের পয়সা চলে যায় ইসরায়েলে, ইসরায়েলে ইসরায়েলিরা আমাদের পয়সা দিয়ে খুব বাহাবা করছে, আর আপনি আমি পরিশ্রম করছি এবং আমাদের অর্থ দিয়ে তারা আমাদের ভাই বোন আমাদের মা বাপকে মারছে। চিন্তা করুন, আপনাদের লেখা উচিত, বলা উচিত, আপনাদের বয়স অনেক কাজে লাগবে। দর্শক, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সারা পৃথিবীর সাথে যেভাবে ট্রেড যুদ্ধে লাগছে, ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার বলছেন আমরা আমাদের স্বার্থে কাজ করব, আমেরিকার স্বার্থে নয়। আমেরিকা কি করছে আমাদের স্বার্থে? কিছুই না, আমরা আমাদের স্বার্থে চলব। সেইভাবে চলে আসছে চায়নায়, সারা ওয়ার্ল্ড কমিউনিটি। বর্তমানে ক্যানাডিয়ান প্রাইম মিনিস্টার বলছেন আমরা আমাদের জনগণের স্বার্থে কাজ করব। আমরা চাচ্ছি আমাদের নেবর আমেরিকানদের সাথে একসাথে চলতে, ফিরতে, খাইতে, সর্ব সর্বক্ষেত্রে চলাফেরা করতে। কিন্তু আমাদের নেবর যদি আমাদেরকে না চায়, আমরা কি করব? দর্শক, আজকে ক্যানাডিয়ান টিভি সিটিভি এই তথ্যগুলো দিচ্ছে, এবং ক্যানাডিয়ান গার্ডেন্স, ক্যানাডিয়ান টাইমস এই তথ্যগুলো দিচ্ছে। দর্শক, চায়না, নর্থ কোরিয়া, জাপান একত্রে বাস করতে চায়। বর্তমানে ইউনাইটেড স্টেটস নর্থ কোরিয়ার উপরে শান্তির হাত দেওয়াতে রাশিয়ান গভর্নমেন্ট সজাগ হয়ে তাড়াতাড়ি আজকে রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রী নর্থ কোরিয়ার চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করেন এবং তাকে মস্কোতে যাওয়ার দাওয়াত নামা দেন প্রেসিডেন্ট পুতিনের। এখন সারা পৃথিবী শান্তির হাত নিয়ে আসছে নর্থ কোরিয়ার মিস্টার কিমের দিকে। কিম এখন বর্তমানে ওয়ার্ল্ড লিডার এবং আণবিক শক্তিশালী একটি দেশ। আজকের সারা গ্লোবাল মিডিয়াগুলোতে আসছে নর্থ কোরিয়া তাদের নিউক্লিয়ার সরঞ্জাম তারা ছাড়বে না, আমেরিকা যা ইচ্ছা তাই বলো, যা ইচ্ছা তা করো। এই তথ্যগুলো জাপানিজ টিভি, জাপানিজ মিডিয়া, চাইনিজ মিডিয়া, সাউথ কোরিয়ান মিডিয়াগুলো দিচ্ছে, অলসো রাশিয়ান মিডিয়া। দর্শক, বাংলাদেশ সরকার যেভাবে এই রমজানেও বিরোধী দলের উপরে অত্যাচার অবিচার করছে, ইউএন, ইউনিসেফ, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস এবং সারা পৃথিবীর শান্তিকামী মুসলমানরা বাংলাদেশের এই অত্যাচার অবিচারের প্রতি ঘৃণা করছে। বাংলাদেশ সরকার একটি আদর্শের সরকার। বাংলাদেশ সরকারের এই ধরনের নীতি নেওয়া উচিত না বলে আমরা মনে করি। আমরা চাই সকলের রাইটস, আমরা চাই সকল ভাই বোন মা বাপ একত্রে বাস করা এবং দেশকে গড়া। আমরা জানি সারা পৃথিবী বিরোধী দলকে হেয় প্রতিপন্ন করে, ধ্বংস করে বিভিন্নভাবে। বাংলাদেশ সরকার, বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশের পুলিশ যেভাবে বিরোধী দল বিএনপির উপরে
অত্যাচার নিপীড়ন নিয়ে আসছে তা ওয়ার্ল্ড কমিউনিটি ঘৃণা করছে। আমরা চাই বাংলাদেশ সরকার ওয়ার্ল্ড কমিউনিটির ভয়েসগুলো দেখুক এবং ওয়ার্ল্ড কমিউনিটি যে কি বলছে। ওয়াশিংটন পোস্ট, নিউ ইয়র্ক টাইমস, এপি, অলসো, রয়টার, এএফপি, ফ্রান্স 24, বিবিসি, আল জাজিরা, সিএনএন, আরটি, ব্রাজিলিয়ান নিউজ, মেক্সিকান নিউজ এবং কলম্বিয়ান নিউজ কি বলছে বাংলাদেশকে নিয়ে। বাংলাদেশ সরকার একটি দেশ গড়ার সরকার। বাংলাদেশ সরকার দেশের স্বার্থে, জনগণের স্বার্থে কাজ করার সরকার। বাংলাদেশের বর্তমান প্রাইম মিনিস্টার জনগণের স্বার্থে 24 আওয়ার্স কাজ করছে। এই তথ্যগুলো এই মিডিয়াগুলো দিচ্ছে। এই মিডিয়াগুলো আবার সরকারের ঘৃণাও করছে, সরকার বিরোধী দলের উপরে যে অত্যাচার নিপীড়ন করছে। এই অত্যাচার নিপীড়ন থেকে সরে আসা উচিত এক্স প্রাইম মিনিস্টারকে, খালেদা জিয়া, তিনবারের প্রাইম মিনিস্টার, তার উপরে যে অত্যাচার অবিচার করছে গ্লোবাল মিডিয়াগুলো এবং গ্লোবাল ভিলেজের সরকারগুলো বাংলাদেশ সরকারের দিকে তাকিয়ে আছে। বাংলাদেশ সরকার আবার কি ধরনের ইলেকশন দেন এবং কিভাবে সরকার গঠন করেন। দর্শক, আপনারা, আমরা আমরা সকলেই চাই বাংলাদেশ শান্তিময় হোক, বাংলাদেশ একটি শক্তিশালী রাষ্ট্র হিসাবে গড়ুক, বাংলাদেশ সরকার বাংলাদেশের জনগণের স্বার্থে কাজ করুক। আমরা চাই না সারা পৃথিবী বাংলাদেশের দিকে ভিন্নভাবে দেখুক। বাংলাদেশে ওভার 2 মিলিয়ন্স পিপল রোহিঙ্গা মুসলমান নিপীড়িত, অত্যাচারিত হয়ে তা দেশ ছেড়ে বাংলাদেশে আছে। সারা পৃথিবী কি তা দেখেনি? সারা পৃথিবী কেন বাংলাদেশকে তা নিয়ে সহযোগিতা করছেন না এবং কথা বলছেন না? ইউএন যে লামসাম সহযোগিতা করছেন, ইউনিসেফ লামসাম সহযোগিতা করছেন, ইউনাইটেড স্টেটস লামসাম সহযোগিতা করছেন, কিন্তু সারা বিশ্বের মুসলমান, জাগ্রত মুসলমান দেশগুলো কি করছে? সৌদি আরব কি করছে? কাতার কি করছে? কুয়েত কি করছে? আরব আমিরা? দর্শক, আমরা আপনাদের কাছে এই তথ্যগুলো দিচ্ছি, ভয়েসগুলো দিচ্ছি, আপনারাই বিচার করুন। আমরা কথা বলবো, তথ্য দেব, যাচাই বিচার আপনাদের হাতে। আমরা ফেয়ার অ্যান্ড ব্যালেন্স আছি কিনা। দর্শক, আমাদের সময় একেবারে শেষ। আপনারা যে যেখানেই থাকুন, মাহে রমাদান উপলক্ষে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং নিজের শরীরের দিকে যত্ন নিন। এবং মিলেনিয়াম টিভি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি www.millenniumtv.org, www.millenniumtv24.com, অলসো আমাদের সোশ্যাল নেটওয়ার্ক facebook.com/millenniumtv, twitter.com/millenniumtv। আমাদের লিখার ঠিকানা info@millenniumtv24.com, অলসো info@millenniumtv.org। দর্শক, আপনারা যে যেখানেই থাকুন সুস্থ থাকুন, ভালো থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।